রাজনীতিতে আসার কারণে নায়িকা উপবিশ্বাসকে অপমান করেছিলেন যে সোহেল রানা তিনি এবার জাতীয় পার্টিতে পদ দিলেন হিরো আলমকে বউয়ের করা মামলায় কয়েকদিন আগে জেল খেটে বের হয়েছেন হিরো আলম এর মধ্যে একটি সংবাদ মাধ্যমকে হিরো আলম বললেন ভাই আমি তো দল থেকে পদ পেয়েছি কোন পদ পেয়েছেন জিজ্ঞেস করলে উৎসুক হিরো আলম জানান কেন্দ্রীয় কমিটিতেই কি সেই পদ ঘড়িমসি না করে জানালেন জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ পাইলাম তো এরপর ছবি সহ জানা গেল জাতীয় সাংস্কৃতিক পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারফে সোহেল রানা এবং সাধারণ সম্পাদক নাজমুল খান সংগঠনের গণতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে হিরো আলমকে কমিটির সহ সম্পাদক পদে নিয়োগ দেন দলটির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খানের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানা গেছে গত তিরিশ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বগুড়া থেকে অংশ নেন হিরো আলম প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন নেন হিরো আলম কিন্তু দল থেকে মনোনয়ন না দেওয়ায় পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করেন পরে কারচুপির অভিযোগ এনে ভোট বয়কট করেন তিনি এরপর স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় দেড় মাস কারা ভোগ করেন হিরো আলম জেল থেকে বেরিয়েই তিনি জাতীয় পার্টির সদস্য হলেন অথচ নায়িকা অপু বিশ্বাসের রাজনীতিতে আসা নিয়ে এক প্রশ্নের জবাবে সোহেল রানা বলেন অপু সে কোথায় রাজনীতি শিখেছে জানি না আদৌ রাজনীতি বুঝে কিনা আমার জানা নেই তাহলে কেন সে রাজনীতিতে আসতে যাচ্ছে আমি সত্যি নির্বাক আমার মনে হয় তাকে যদি পার্লামেন্ট বানানটা ইংরেজিতে লিখতে বলা হয় সে পারবে পারবে না না এদিক তাকাবে শুধু আরও অনেকে আছে যারা তাহলে পার্লামেন্টে বসে কি বলার জন্য আপনারা এমপি হবেন হাস্যকর বিষয় এটা অভিনয় নয় এটা রাজনৈতিক জায়গা নিজেকে যোগ্য করে রাজনীতিতে আসুন বিষয়টি যেন প্রধানমন্ত্রী বিবেচনায় রাখেন এখন প্রশ্ন হচ্ছে সেই সুহেল রানায় কিভাবে একজন নারী নির্যাতনের মামলার আসামিকে কেন্দ্রীয় কমিটিতে এত বড় পদ দিলেন হিরো কি তাহলে অপবিশ্বাসের চাইতে শিক্ষা দীক্ষা বা কোনো দিক থেকে বেশি যোগ্য